আপনারা সবাইকে ওয়েলকাম করছি আরটিভি নিয়মিত আয়োজন গায়নের আড্ডায়। গায়নের আড্ডার আজকে সিজন টু, এবং সিজন টু মানে বুঝতে পারছেন আমার সঙ্গে আছে কারা রয়েছে, আপনাদের সবার প্রিয়, সবার অত্যন্ত ভালোবাসার, যাদেরকে পেলে আমি আরও একটু এক্সট্রা ভালো থাকি, আমার এক্সাইটমেন্টও অনেক বেশি বেড়ে যায়। তারা হচ্ছে সিজন টু এর প্রতিযোগীরা, বাংলার গায়ন সিজন টু এর প্রতিযোগীরা যারা ছিল। আজকে বেশ কজনকে আমরা পেয়েছি যাদেরকে মিস করছিলেন, যাদেরকে দেখতে চাচ্ছিলেন, দেখা হচ্ছিল না বেশ অনেকদিন হয়ে গেল, তাদেরকেও কিন্তু আজকে আমরা পেয়ে গিয়েছি। সুতরাং আমরা দেরি না করে চলুন আমরা চলে যাই আজকে কারা কারা রয়েছে তাদের কাছে, দেখি কে রয়েছে আজকে বা কারা রয়েছে। অনেককে পেয়ে গিয়েছি, আমার মন অনেক ভালো হয়ে গেছে এই ভালো ভালো সুন্দর সুন্দর মুখগুলোকে দেখতে পেয়ে, দেখি কারা কারা রয়েছে। আর শুরুতে রয়েছে মিম, তারপরে রয়েছে সাথী, রয়েছে সোহেল বেরো, রয়েছে প্রিয়ন্তি, পেয়ে গিয়েছি পূজাকে, জসীমউদ্দিন রয়েছে, শুক্লা রয়েছে, রয়েছে সাথী নাগ, কলকাতা থেকে জয়েন করে ফেলেছে। কি অবস্থা সবার? হ্যালো, আমি এমনিতেই বলি সিজন টু এর যেদিন ডেট থাকে সেদিন আমার মন একটু এক্সট্রা ভালো হয়ে যায়, যদিও সিজন ওয়ান এর ওরা অভিমান করতে পারে যে ও আচ্ছা তুমি আমাদেরকে ভালোবাসো না, মোটেও না, একটু আছে না কিছু ব্যাপার যে এত লম্বা একটা জার্নির পর আসলে সিজন টু এর প্রতি একটু এক্সট্রা ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। তো কি অবস্থা সবার, কেমন চলছে আমি একটু সেটা জানি, তারপরে অন্য কথা। সবাই একসাথে বলবো আবার, এটা বললেও হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, গতদিন আমরা পাইনি কাকে কাকে, মিমকে, সোহেলকে, আর কে ছিল? জসীমউদ্দিনও ছিল না মনে হয়। আমি ছিলাম না, একটু তারপর সোহেল, তাদেরকে প্রচুর দেখা যায়, সাথী নাককেও দেখা যায়। তো মিমকে দিয়ে শুরু করি, মিম কি অবস্থা, কেমন চলছে? এইতো আপু আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাই মিশাই একটু দৌড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, পরীক্ষা, শো, প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, সবকিছু মিলে এক্সামও চলছে। ওকে, তারপর সাথী, জীবনটা এখন কেমন? আসলে প্রতিযোগিতা শেষ হওয়ার পরের জীবনটা কেমন কেমন লাগছে, উপভোগের যে বিষয়টা সেটা হচ্ছে কিরকম? আর টিভি যা দিয়েছে তা ভোলার মতো না, অনেক ভালো আছি। আর যখন অনুষ্ঠানে যাই প্রোগ্রামে, কিছুদিন আগে আমাদের একটি কলেজে 20 তারিখে প্রোগ্রাম হলো, তো ওইখানে এত ভালোবাসা মানুষের পেয়েছি শুধুমাত্র আরটিভির জন্য, তো আরটিভির কাছে আমি অনেক কৃতজ্ঞ। খুব সুন্দর করে কথাও বলা শিখে গিয়েছে সবাই। সোহেল বেরো, শীত কেমন রাজবাড়িতে, শীত কেমন, ঠান্ডা কেমন? আপু প্রচুর শীত, প্রচুর ঠান্ডা আপু, পিঠা খাওয়ার মতো ঠান্ডা পড়তেছে আপু। পিঠা খাওয়ার মতো ঠান্ডা, এই কথা কি এখন বললে হবে? দাওয়াত করতে হবে, তারপর আমি আসব। হ্যাঁ, সবাইকে দাওয়াত, তোমাকে দাওয়াত থাকলো আপু, সবাইকে দাওয়াত থাকলো। আচ্ছা আচ্ছা, তো এই একই কথা, আসলে জীবনটা এখন কিরকম, কিরকম লাগছে? আপু অনেক ভালো কাটাচ্ছি, আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আরটিভি কে, বাংলার গায়ন, বাংলার গায়নকে। আমি এই কয়েকদিন আগে প্রোগ্রামে গিয়ে আমি প্রোগ্রাম করছি টুকটাক, অনেক প্রোগ্রাম পাচ্ছি, তো প্রোগ্রাম সবাই অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, সবার ভালোবাসা পাচ্ছি, একমাত্র কারণ হচ্ছে আরটিভি। আমি আরটিভি কে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপু, কৃতজ্ঞতা জানাচ্ছি। একদম তাই, আসলে এই সময়টা না অন্যরকম, যখন একটা প্রতিযোগিতা থেকে বের হয় এবং একটা টাইটেল যুক্ত হয়, তখন ওই ব্যাপারটা কিরকম না যে আচ্ছা এখন আমি অন্য একজন, আমি একই একই ব্যক্তি রয়েছে কিন্তু আমার সঙ্গে অনেক অনেক কিছু যুক্ত হয়েছে, তাই না? এবং বাড়িতে যাওয়ার পরে পরিবারের মানুষদের যে উচ্ছ্বাস আমরা পাই, সেই জিনিসটা আসলে ভোলার মতো না। আমার মনে হয় যে পরিবারের জন্যই আরো আরো অনেক কিছু করতে ইচ্ছে করে তখন, তাই না? এটা কার কার মনে হয়েছে, এটা কার কার মনে হয়েছে যে এই ফ্যামিলির এই যে উচ্ছ্বাস দেখার পরে মনে হয়েছে যে না আমার পুরো সময়টা সার্থক? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি। আচ্ছা সাথী নাগ, একটু ও বাবা, সাথী নাগের সাথে সাথী নাগের এক
একটা টেডিও চলে এসেছে আমাদের সাথে আজকে। ওর নাম কি? আরেকটা আছে, আরো একটা আছে। ওদের নাম কি, নামগুলো বলো। নাম রাখিনি, নাম রাখুনি। এই তোমার কিরম চলছে সেটা বলো। চলছে মানে ভীষণ ব্যস্ততার সঙ্গে চলছি। ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, আবার এসেই বাংলাদেশ থেকে এসেই আমি এক্সাম দিলাম 4 দিন পরে, ফার্স্ট ক্লাস পেয়েছি। আচ্ছা, কংগ্রেচুলেশনস, অনেক অভিনন্দন। হ্যাঁ, আমি টেনশনে ছিলাম, লাস্ট অব্দি দেখি ফার্স্ট ক্লাস হয়ে গেল। যাক, খুব ভালো। তারপরে প্রোগ্রাম চলছে, এই তো গত পরশু দিন আসলাম ইয়ে থেকে, বীরভূমে গেছিলাম জয়দেবের মেলা, যেখানে মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মেলাটা, সবাই যায়, বাংলাদেশ থেকে অনেক লোক এসেছিল। আচ্ছা, এসেছিল তো ভালোই চলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আরটিভি কে ধন্যবাদ, যেহেতু আমার এখন একটা যে এক্সট্রা টাইটেলটা যোগ হয়েছে সেটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলা আরটিভি খ্যাত, এই নামটা আগে তো ঠিক আছে এখানকার বলতো, এখন বলে এপার বাংলা ওপার বাংলার, এই ব্যাপারটা, এজন্য অসংখ্য ধন্যবাদ আরটিভি কে। আর সবার আগে বলো তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, এই এখন আরো বেশি ভালো লাগছে এই চেনা মুখগুলোর সাথে এভাবে গল্প করতে ভালোই লাগে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের আজকে কারোর কোনো টেনশন নেই, পারফর্ম করতে হবে না, জাজ নেই, এবং এখানে আমরা মন খুলে আমাদের মতো করে গল্প করতে পারছি। তো এটার চাইতে ভালো আসলে আর কি হতে পারে? ওই সময়টার কথা মনে পড়লে না সত্যি এখনো গায়ে কাটা যায়, কখন কি হয় কখন কি হয়। না, ঠিকই বলেছো, কারণ ওই সময়টা আসলে তোমাদের জন্য অনেক বেশি টেনশনের ছিল। আমি তো, আমার তো কম্পিটিশন ছিল না, তো আমি সবার সাথে মিশে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা আসলে বয়ে বেড়ানোর যে ব্যাপারটা, ওইটা বয়ে বেড়াচ্ছে এখনো পর্যন্ত, বয়ে বেড়াতে চাই। তো দেখি কারা জয়েন করলো আমাদের সঙ্গে, কারণ সিজন 2-এর সবার জন্য প্রচুর কমেন্ট আসে, প্রচুর এক্সাইটমেন্ট তারা দেখায় আমাদেরকে। আমার সাউন্ডটা একটু অফ করে নিই। ওকে, একটু কমেন্টে চলে যাচ্ছি, দেখি কারা রয়েছে। বাঁধন ভাইয়া কোথায়, বাঁধন কোথায়, বাঁধন কোথায়। সোহেল ভাই আপনার গান শুনতে চাই। আচ্ছা, শুধু সোহেল ভাই নয়, আমরা আজকে সবার গান শুনবো ইনশাল্লাহ, যদি সময় কুলাতে পারি অবশ্যই সবার গান শুনে তারপরে যেতে চাই। তাড়াতাড়ি গান শোনান। তো গান শুনতে যাচ্ছে বন্ধু জসিমের কণ্ঠে সহজ মানুষ ভেবে দেখ না মন, এই গানটি শুনতে চাই। ওকে, সাথিয়াপুর গান শুনতে চাই, সাথী শুভকামনা, ভালো লাগছে সবাইকে, শুভকামনা সবার জন্য। প্রিয়ন্তী মোদকের গান শুনতে চাই, কি খবর আপু, খুব ভালো, আপনার কি খবর, অনেক বেশি ভালো লাগলো, সবাই ভালো আছেন জানতে চেয়েছে, আমরা সবাই ভালো আছি। মিমাপুর গান শুনতে চাই, মিমাপু আমার অনেক পছন্দের, আমাদেরও অনেক পছন্দের, হাই হ্যালো। সাথী দিদির কণ্ঠে গান শুনতে চাই। ওকে, দিদি আমার দুঃখ কে বোঝে, কেন ভাই কি হয়েছে আপনার, আমাদের সঙ্গে বলুন, আমরা দেখি বোঝার চেষ্টা করব। লিটা সরকারের ভক্ত হয়ে গেলাম, আজকে লিটা নেই তো এখানে। আচ্ছা, আমি মাম্মু একটা গান শোনান না, আপুরা সবাই কেমন আছেন? আপুরাও ভালো আছি, ভাইয়ারাও ভালো আছে। ওকে, সবাই আসলে গান শুনতে চাচ্ছে, তো আমরা একটু শুরু করি নাকি? তো মিমাপুকে দিয়ে শুরু করেছিলাম কথা, মিমাপুকে দিয়ে গান শুরু করি, কি অবস্থা, কি গান শোনাতে চান আজকে আমাদেরকে, এমনি আড্ডার আসরে যেরকমটা হয়, ছোট করে অবশ্যই, কারণ সবার গান শুনতে চাই, পুরো গান শোনানোর দরকার নেই। যেটা হয় আমার, মানে আজু ভাইয়া যখন বলতো যে লাইটস অফ, তখন তো আমার মানে পানি, বলার পানি সব শুকায় যেত, কিন্তু আড্ডায় আমার গান গাইতে সারাদিন যদি বলতো, বলে কেউ যে সারাদিন গান গাও, আমার কোনো সমস্যা নেই। আমার একটা গানের রিকোয়েস্ট অনেক বেশি থাকে, আমি ওটা একটু চেষ্টা করি। সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, মৌলা আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলা আমার গাড়ি নিয়ানে, মৌলা আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলা আমার গাড়ি নিয়ানে, মরণ কালে বাঁচার জন্যে মানুষ যেমন
মানুষ যেমন করে মাওলা তাহার জন্য পরাণ আমার তেমন করে মাওলা আমার অর্থ আনে রে মাওলা মাওলা আমার সম্পদ নিয়ানে মাওলা আমার অর্থ নিয়ানে রে মাওলা মাওলা আমার সম্পদ নিয়ানে সব নিয়ানে রে মাওলা সব নিয়ানে শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। বাহ, খুবই সুন্দর, চমৎকার। কিন্তু আমার না মাথায় আরেকটা দুষ্টু কথা মনে আসছিল, সব যদি নিয়ে নেয় ও থাকবে কোথায়? ঘর বাড়ি টাকা পয়সা সব নিয়ে নিলে সত্যি কি হবে, চলবে? আসলে আবেগের কথা, আবেগ দিয়ে জীবন চলে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই তো সোজা পথে চলে এসেছে। তো এবার শুনবো কার গান। আচ্ছা, গান শোনার আগে একটু গল্প করি, শেষের দিক থেকে আসি। সাথীন আগের কথা শুনলাম, একটু অঙ্গনা পূজার কথা শুনি। পূজা চুপচাপ আছে, পূজার কেমন চলছে? এই তো আপু, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। কোথায় এখন, খুলনাতে নাকি ঢাকাতে? না, এখন খুলনাতে আছি, কারণ খুলনাতে আসছিলাম মূলত বেড়াতে, কিন্তু তারপরে এসে এরা মানে খুলনার মানুষজন বসেছিল যে কবে আমি আসব, তারপর হঠাৎ করে প্রোগ্রাম প্রোগ্রাম করলাম, ভালোই, ভালো লাগছে। আচ্ছা, প্রোগ্রাম চলছে তাহলে খুলনাতে এখন? হ্যাঁ, রিসেন্টলি একটা গল্প বলি, মানে আমি হচ্ছে একটা রিসেন্টলি একটা প্রোগ্রাম করে আসলাম। প্রোগ্রামে হচ্ছে সবাই, অনেক অডিয়েন্স ছিল এখানে, প্রচন্ড পরিমাণে ক্রাউড ছিল। তো আমার নাম যখন অ্যানাউন্সমেন্ট করা হয় স্টেজে, আচ্ছা, তো বাংলা গায়নের কথাই তো বলা হয়েছিল যে বাংলার গায়নের থেকে আসতেছে আজকে, তো আমি আসলে শক ছিলাম যে এতগুলো মানুষ আমার গান শুনছে। হ্যাঁ, প্রত্যেক মানুষের হাত উঁচু করা এবং বলতেছে যে আমরা সবাই ওনার গান শুনেছি এবং আমরা সবাই ওনাকে চিনি, আর এত পরিমাণ ক্রাউড ছিল আসলে আনবিলিভেবল। মানে এটা আসলে অনেক বড় একটা পাওয়া আরটিভির থেকে, থ্যাঙ্কস টু আরটিভি। একদম একদম, এটাকে বলে আসলে ওই যে হঠাৎ করে তারকা বনে যাওয়ার যে ব্যাপারটা, যে কষ্ট ওরা সবাই করেছে 3 মাস 4 মাস ধরে, তারপরে এক একজন বলা যায় তারকা হয়ে বেরিয়েছে, সবার পছন্দের হয়ে বেরিয়েছে, এটা একটা দারুণ ব্যাপার। প্রিয়ন্তী, হ্যাঁ, কি অবস্থা, কেমন চলছে? আপু খুব ভালো চলছে, গান করছি, পাশাপাশি পড়ালেখাও চলছে, সামনে পরীক্ষা আমার, অনেক শো চলছে মোটামুটি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সামনেই এসএসসি পরীক্ষা, এখন মানে শো এতটাও করা হয় না, এখন আগে পড়াশোনাটা করা খুব হয়। স্বাভাবিক, একদম একদম, এখন কিন্তু লেখাপড়াটা ঠিক মতো করাটা জরুরি, গান তো করাই যাবে তারপরে। যা, খুব ভালো সময়ে এক্সামটা পড়েছে, কম্পিটিশনটা শেষ হয়ে গেছে, এখন পড়াশোনার পর্যাপ্ত সময় পাওয়া যাবে, তো দেন তারপরে ভালোভাবে পরীক্ষা দেওয়া যে বিষয়টা। আচ্ছা, আবারও গল্প, কম্পিটিশন থেকে বের হয়ে মনে হয় বেশি কম্পিটিশনটাকেই মিস করতেছি ওই সময়টা সবার একসাথে। এক্স্যাক্টলি, এটা এটা আমারও মনে হয়েছে বা মনে হয় এখনো, শুরু করে শনিবার কম্পিটিশন, সবাই মিলে যে একটা আড্ডা করতাম, সবাই মিলে আসলে বসে, এইটাকে খুব মিস করি আমরা, মানে আমি খুব মিস করি। আমরা আমাদের প্রোডিউসারের কাছে একটা দাবি রাখতেই পারি যে চলো আমরা একটা গেট টুগেদার এর ব্যবস্থা করি আরেকটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের হয়েছে, তারপরে যদি আবার আরেকটা হয় সিজন 2 এর সবার সাথে, ভালোই হয়, খারাপ হয় না। সো এটা বিবেচনায় রাখবেন, হয়তো আমাদের প্রোডিউসার আরজু আহমেদ হয়তো বিবেচনায় রাখবেন উনি, আমরা পরে জানতে পারবো। সো আমরা আড্ডা কন্টিনিউ করি। সত্যি শেষ হওয়ার পরে মনে হয়েছে যে কি যেন নেই লাইফে, চাপ নেই, কিছু নেই, শুটিং নেই, কি যেন একটা নেই। আমার সবচেয়ে মজার বিষয় কি ছিল, এটা একই সঙ্গে খুব খারাপ বিষয় ছিল যে সবাই অসুস্থ হয়ে পড়ছে এক একজন, এবং সবচেয়ে মজার বিষয় ছিল ওরা একটা কম্পিটিশন কে কতটা সিরিয়াসলি নিয়েছে, যে লিটারালি মানে সেন্সলেস হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সবার প্রেশার লো হয়ে যাচ্ছে, কি ভয়ঙ্কর অবস্থা। ওকে
ওকে, কে জানি কমেন্ট করেছে মাহাপুর অভিনয় দেখতে চাই সোহেল ভাইয়ের সাথে, সেটা আবার আমাদের প্রডিউসার আমাকে জানালেন মাত্র। তো এখানে বসে ওখানে বসে কিভাবে আমরা দুজন অভিনয় করব আমি জানি না। ওকে, তো কমেন্টে আমরা যাব, প্রচুর মজার মজার কমেন্ট আছে। মাহাপুর গান শুনবো, মাহাপুর আজকে গান গাইতে হবে তোমার। এই পূজা কে 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 ঘুষ টুস দিয়ে ওকে এনেছে আজকে? না না না, প্রথমে গানটা সোহেল ভাইয়ের সাথে অভিনয় করছো না স্টেজে, ওটাই মনে হয় দেখতে চাচ্ছে দর্শক। এখন তো কিভাবে সম্ভব আজকে সোহেল ভাই আর মাহাপু ম্যাচিং ম্যাচিং ড্রেস? ও আচ্ছা, এটা আমি খেয়াল করিনি একদম। না 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 আপু, তুমি বুঝলে কেমনে আমার 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 আমি কালারের মানে আমি সত্যি জানতাম না, মানে তুই যে দেখছিস যে আমি এখানে আসার পরে সেটা আসার পরে দেখছি যে আচ্ছা ও এটা, ইভেন আমি খেয়ালও করিনি, এখন ও সাথে বললো এই জন্য আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে আমাদের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এটা মনের মিল, বুঝতে হবে মনের মিল। হ্যাঁ হ্যাঁ, ভাই বোনের ভাই বোনের মিল থাকতেই হবে। এই তো তোমার উপরে বাঁধন ভর করেছে আজকে, এই কিন্তু ওর আত্মা আছে। হ্যাঁ মাহাপু তোমার সোহেল বেরো কোথায়, তোমার সোহেল ভাইয়া কোথায়? তো আজকে সোহেল বেরো আছে, তো আমরা আরো অনেক গল্প করব, প্রচুর গান হবে আজকে পুরোটা সময়, যথেষ্ট সময় পাবো আমরা। কিন্তু আমাদের মিমাপুর এক্সাম চলছে বলছিল একটু আগেই, তো তার নিজের একটা লাইভও আছে বোধহয় আজকে, জয়েন করতে হবে। কি করা যাবে, আজকে পুরোটা সময় সে আমাদের সাথে থাকতে পারবে না, কিছুক্ষণ আপনি থেকেছেন সেটাতেই আমরা ধন্য, এখন ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। সবাইকে একটা ফ্রেমে দেখবো, সবাইকে একটা ফ্রেমে দেখবো এবং আমি থাকবো না। লাস্ট প্রোগ্রামটাও আমি করতে পারিনি, আমি আর সোহেল ভাই অনেক বেশি মিস করতেছিলাম যে সবাই আছে আমরা নাই। আর সত্যি কথা যেটা যে আরটিভির ওই স্টেজটা তো অনেক বেশি মিস করি, যে কোনো প্রোগ্রামে গেলেও এখন সবার আগেই নামে আগে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে আরটিভির টপ ফাইনালিস্ট, আর এটা শুনতে নিজের একটা ডেজিগনেশন তৈরি হয়ে গেছে। তো এটা আরটিভির প্রতি কৃতজ্ঞতা। আর নিজে না থাকতে পারলে পরে যখন এটা আবার দেখতাম আমি ফেসবুকে, আমার নিজের সবচেয়ে বেশি খারাপ লাগতো। তো পরীক্ষা, তারপরে আমি আসলাম, আর সবাইকে অনেক বেশি সবার প্রতি অনেক বেশি শুভকামনা আমি ঠিক আছে, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক থ্যাংক ইউ আজকে জয়েন করার জন্য। পরের বার কিন্তু পুরোটা সময় চাই মিম, ইনশাল্লাহ আপু। আর আমি পরবর্তীতে ইনশাল্লাহ পরে যে সব সব প্রোগ্রামের বাকি বাদ বাকি সবার সবকিছু দেখে নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মিলাই দাও আগে কি গো, কি কি করবে সোহেলের সাথে আমার বাকি হিসাবটা এটা একটু বলে দাও সবাইকে। আপনি যখন হচ্ছে যুক্ত হচ্ছিলেন ততক্ষণ ততক্ষণই আমি হচ্ছে আপনার স্লোগান দিয়ে দিয়েছি এবং সোহেল ভেরোর কান পর্যন্ত পৌঁছাই দিয়েছি যে আমার পরীক্ষা শেষ করার পরে আমি রাজবাড়ি যাচ্ছি এবং আপনার দোতার আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। ও আচ্ছা, তোমাদের আবার ইন্টারনাল হিসাব কিতাব আছে, আচ্ছা ঠিক আছে সেগুলো আমরা পরে জেনে নিব। ঠিক আছে মিম, অল দা বেস্ট, ভালো থেকো, আর দেখা হবে আবার, টাটা। ওকে, সো আমরা আড্ডায় ফিরি, আমরা যারা রয়েছি আরও যদি অন্যরা জয়েন করতে পারে তো খুব ভালো। এর মধ্যে একটা গান শুনতে ইচ্ছে করছে, গান শুনে ফেলতে হবে, অনেকক্ষণ কথা বলছি, সাথীর গান শুনবো, সাথী আক্তার। আমি হচ্ছে আমার আরটিভিতে যখন আমার স্টুডিও রাউন্ড হয় তখন যে গানটি করেছিলাম সেই গানটি করার চেষ্টা করছি। আচ্ছা ওকে, একটা দমকা হাওয়া জীবন তারে করলো এলো মেলো, অবিধাতা বিনা দোষে কিসে সাজা হলো, অবিধাতা বিনা দোষে কিসে সাজা হলো, একটা দমকা হাওয়া জীবন তারে দমকা হওয়া জীবন তারে করলো এলো মেলো, অবিধাতা বিনা দোষে কিসে সাজা হলো, অবিধাতা বিনা দোষে কিসে সাজা হলো, বিধি কষ্ট দিয়া বুকে, বিধি কষ্ট দিয়া বুকে, সোনার খাঁচায় থেকেও সে
হৃদয় সুখে বিধি কষ্ট দিয়া বুকে তোমার কি সরাই কত রাজা ও তোমার কি সরাই কত রাজা পথের ফকির হলো আদম হাওয়া তোমার চালে স্বর্গ ছেড়ে এলো আদম হাওয়া তোমার চালে স্বর্গ ছেড়ে এলো একটা দমকা হাওয়া জীবনটারে দমকা হাওয়া জীবনটারে করলো এলো মেলো ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো থ্যাংক ইউ চমৎকার চমৎকার সাথীর তো ফ্যান আমরা সবাই প্রচুর কমেন্ট আসছিল যে সাথীর মৌলিক গানটা তারা শুনতে চায় মানে সাথীর গানটা এতটা ছড়িয়ে পড়েছে মানুষের কাছে সেটা আমাদেরই ভালো লাগে আসলে তো যদি সময় হয় সবকিছু মিলিয়ে আমি সাথীকে রিকোয়েস্ট করবো মৌলিক গানটা যেন দু চার লাইন শুনিয়ে দেয় সবার উদ্দেশ্যে ওকে আমরা না পরপর আরেকটা গান শুনে ফেলতে চাই সাথীর গান শুনলাম সাথী নাগের গান শুনবো এবারে সাথী নাগ কি শোনাবে বাংলাদেশের একটা গান শোনাই খুব জনপ্রিয় গানটি আমাকে আগে থেকে একজন বলেছিল যে গানটা এই গানটা করার জন্য আচ্ছা আচ্ছা আমার মতো এত সুখী নয় তো কারো জীবন মুভি মুভিটা মুভিটার নামটা ঠিক আমার মনে আসছে না তবে সবাই হয়তো জানে গানটা করছি আচ্ছা বাবা তিনি চাকর জানি বাধ ছিড়ে গেলে কবু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয় তো কারো জীব কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাস এরি না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব ইয়া দোর স্নেহ ভালো বাসায় জড়ানো মায়া বাধ বাহ খুব সুন্দর খুব সুন্দর বাংলাদেশের গান মনে নেই গানটা এবার গানটা সেইভাবে মনে নেই আমার রিকোয়েস্ট করলো তাই তাই না খুব সুন্দর হয়েছে সাথে আবার একটু কমেন্টে চলে যাই তারপরে আমরা আবারও ফিরবো আড্ডায় এবং গানে কত বিচিত্র কমেন্ট একটু দেখি সাথীর মৌলিক গানের জন্য ওয়েট করছি আমি সকল শিল্পীদের বন্ধু হতে চাই এ কেমন আবদার তোমরা কি বন্ধু হতে চাও কমেন্ট করেছে মুস্তাকিম বিল্লা নামের একজন আপনার কাছে একটি সুযোগ রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনি তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন এবং তাদের বন্ধু হয়ে যেতে পারেন ওকে সাথীর মৌলিক গানের জন্য ওয়েট করছি মাহাপুর কণ্ঠে গান শুনতে চাই আপনি একদমই ভুল পথে পা বাড়িয়েছেন আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভীষণ ভালো আছি লাইভটি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেখছি একটি গানের অনুরোধ ছিল বিচ্ছেদের অনলে শান্তাপুর কাছে এখন শান্তাপুর তো আজকে নেই অনেকেই কমেন্ট করছিল এ কে যেন এলো বলতে বলতে আমি তো বুঝতে পারলাম না নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে উড়ে চলে এলো
বাজবে অনেক দিন, অনেক দিন বাজবে। হ্যাঁ অনেক দিন বাজবে। না ও বাজবে, ও বাজবে অনেক দিন বাজবে। এই শান্তা আপু আপনার নাম বলার সঙ্গে সঙ্গে আপনি কিভাবে চলে এলেন? আমি শুধু টের পেয়েছি যে আমাকে সবাই খুঁজছে, মানে খুব সিনেমা ওয়েতে। হ্যাঁ খুব ফিল্মি ওয়েতে শান্তা এন্ট্রি নিয়েছে ও। আচ্ছা কেউ একজন কমেন্ট করেছে তোমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে আমি চলে এসেছি, ব্যাপারটা ওরকম ছিল। ওকে তো আপনি কোথায় ছিলেন? আপনাকে তো খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে যাচ্ছি। আমি আসলে একটু বাইরে ছিলাম তো এজন্য আমার জয়েন করতে অনেক লেট হয়ে গেল, সরি। ওকে ঠিক আছে, গান টান গেয়ে পুষিয়ে দেবেন আমাদেরকে যে এই সময়টুকু লেট করেছেন। এর মধ্যে আবার কমেন্ট, সাথীর কণ্ঠে মৌলিক গানটা অনেক বেশি শুনতে চাইছে সাথী, কি জাদু করে দিয়েছে সবাইকে এই গানটা দিয়ে, সাথী ভালো বলতে পারবে। লিটা সরকারকে দেখছি না কেন, তার গান অনেক ভালো লাগে। লিটা সরকার কোথায়? আমারও প্রশ্ন, লিটা সরকারকে কেন দেখছি না, আসার কথা ছিল, খুব সম্ভবত শারীরিকভাবে অসুস্থ। সঠিক কারণটা আমরা জানি না, কিন্তু হয়তো ও শান্তার মতো করে সারপ্রাইজ দিয়ে জয়েন করে ফেলবে, হয়তো বা আমরা পরের কোনো এপিসোডে তাকে পাবো। আরেকটা গান শুনবো আপু। হ্যাঁ আরো অনেকগুলো গান শোনাতে চাই তো, একটা না, জসিম ভাই আপনার কাছে একটা গান শুনতে চাই, আল্লাহ তুমি আমার মাকে হাজার বছর বাঁচিয়ে রাখো। জসিমের এই গানটা তো বলা যায় আসলে ভাইরাল, মানে ওই মুহূর্তটা এমন ছিল আমাদের জন্য, আমি ওই মুহূর্তের কথা কখনোই ভুলবো না আমার জীবনে, কারণ ওইটা একটা আমার স্টেজ পারফরমেন্সের অন্যতম একটা মুহূর্ত ছিল যেটা ক্রিয়েট হয়েছিল, এবং আমাদের সবার সবার ওই সময়টা মনে থাকবে সারা জীবন। খুব সুন্দর একটা গান জসিম, খুব সুন্দর। আমার আম্মু এটা না বলে পারছি না, গত পরশুতে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, এর মধ্যে টেলিভিশনে দেখেছে হয়তো অতটা গুরুত্ব দিয়ে দেখেনি বা কিছু একটা, ওই ক্লিপটা আম্মুর কাছে গেছে সামহাও, যে এটা তোমার, এটা আপনার মেয়ে বা আম্মু কোনোভাবে দেখেছে কোথাও থেকে, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলছে যে তুমি এত কান্না করতেছো কেন, তোমার কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন। তো আমি আমি খুব অবাক হলাম যে আম্মু ওটা দেখে তার নিজেরও খুব খারাপ লাগছে যে তুমি এভাবে কান্না করতেছো, বা সবাই যে কান্না বলতেছে, এই ছেলেমেয়েরা সবাই কান্না করতেছে, আসলে মায়ের গান গাইছে তো ছেলেটা, এই জন্য সবার এত খারাপ লাগছে, যে হ্যাঁ আসলে এই কারণেই সবাই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। এই গানটা নিয়ে এতগুলো আসলে ঘটনা আমার জীবনে ঘটে গেছে, এটা আসলে অনেক, মানে কি কি এমন ঘটনার কথা বলছো, যেহেতু ডেফিনেটলি তাহলে বোধহয় কিছু একটা আমাদেরকে দু একটা বলো ছোট করে। এরকম হয়েছে, আমাকে হচ্ছে আকিজ গ্রুপের খুব সম্ভবত এজিএম, তো ভদ্রলোক হচ্ছে কিভাবে কিভাবে যেন নাম্বারটা ম্যানেজ করলো, আমাকে ফোন দিল, উনি আমার সাথে দেখা করতে চায় এবং বলল যে আপনি আসেন আপনার সাথে দেখা করব। আবার হচ্ছে চিটং বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তো উনি ফোন করে হাম্মা করে কাঁদতেছে, ওনার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে আর কি। আমি এত এত রেসপন্স পেয়েছি, মানে সব ঘটনাগুলো বলাও যাবে না আর কি। খুব খুব আমি নিজেকে এই কারণে ধন্য মনে করছি যে গানটা আমি অনেক আগে আমার মা অসুস্থ হওয়ার আগে লেখা, তো সবসময় চেষ্টা করি আসলে যে কোনো প্রোগ্রামে গেলে মা বাবাকে নিয়ে গান করার, এটা হৃদয়ের তাগিদ, মনের চাওয়া আর কি। তো সবাই বলে যে গানটা, একজন বললেন যে উনি গানটা অর্গানাইজ করবেন, এটার কম্পোজিশন করতে যা খরচ হয় উনি বিয়ার করবেন, ওনাকে বললাম বিনয়ের সাথে যে আমি করব। তুমি এটা করতে তো চাও নাকি? ডেফিনেটলি করতে চাই, কিন্তু আমি চাচ্ছি যে আমি নিজের সামর্থ্য দিয়ে নিজের চেষ্টায় করব। তো সবাই যে বা যারা এইভাবে অ্যাপ্রোচটা করেছেন সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, আর আরটিভির প্রতি অনেক কৃতজ্ঞতা, তোমার প্রতিও, আমাদের আরটিভি বাংলার গায়ন সিজন 2 এর প্রোডিউসার আরজু ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা বোধ এবং শ্রদ্ধা বোধ রয়েছেন, আমৃত্যু শ্রদ্ধা বোধ রয়েছেন আমাদের সম্মানিত তিনজন বিচারক, একদম একদম পুরোপুরি আর্ট প্যানেলের সবার প্রতি। ইনশাআল্লাহ অনেক ভালো হবে, অনেক ভালো হবে, সবকিছু মিলিয়ে আরো ভালো দিন আসবে সেটাই। কিন্তু একটা ব্যাপার কি, মানে তোরা খেয়াল করেছিস কিনা জানি না, জসিমের ব্যাকগ্রাউন্ডটা তো খুব সুন্দর, নিজেকেও দেখাচ্ছে, আমরা আমাদেরকেও দেখতে পাচ্ছি আয়নায়। না আমি হচ্ছে গত মাসে জবে জয়েন করলাম, তো বাসায় এখন একদম এলোমেলো, কোনো ঠিক ঠিকানা না। ও মানে নতুন ফার্নিচার নিচ্ছ, এটা
এরকম ফার্নিচার, নতুন সব অল্প অল্প করে এই নতুন ফার্নিচার, নতুন বাসা গোছায় কখন জানো? কখন গোছায় জানো পূজা? কখন গোছায়? বাংলার গান তুমি সবাইকে আমি বারবার বলি যে আসো, কারণ আমি তো বর্তমানে একটু নতুন জব, আমার কিন্তু একটু সময় যাচ্ছে। তুমি খুবই ডিপ্লোম্যাটিক ওয়েতে এড়িয়ে গেলে যে তোমরা সবাই মিলে আসো। কোথায় আসবো, কবে আসবে সেটা বলো, নতুন বাসা গোছাচ্ছ, তুমি বিয়ে করবা সেটা ডাইরেক্ট বলো আমাদেরকে, না হলে তো আমরা মানবো না। বিয়ে, বিয়ের জন্য না, কিসের জন্য তাহলে? আমাকে একটু কি বলে, যাতে খুব সফটলি থাকতে পারেন ওনা নিজের মতন করে, এই কারণে বাসাটা নেওয়া। ও সুন্দর মতো করে খুব মানে সফট একটা ব্যাপারে চলে গেছে, যেখানে আসলে আমাদের কিচ্ছু বলার নেই। তো ঠিক আছে, দেখা যাক, সোশ্যাল মিডিয়া আছে, করোনা কোনো ভাবে লিক হবে জসিম, খুব খারাপ হবে তখন। 2025 সাল পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ওয়েট করো। ও 2025 পর্যন্ত ওয়েট করব? এই মুহূর্তে প্রস্তুতি নিতে হবে না, মানসিক ভাবে প্রস্তুতি। না, আমরা আমাদের আমরা আমাদের পরিবারের অসংখ্য সদস্য নিয়ে ওর বিয়েতে অ্যাটেন্ড করব। অসংখ্য সদস্য মানে আমরা 3-4 জন হয়ে যাব, যখন তখন ওর বিয়েতে অ্যাটেন্ড করব। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এই বিয়ে শাদীর কথা বলতে বলতে না একটা খুব বিচিত্র কমেন্ট এসেছে। মা আপু, আপনি এত সুন্দরী কেন? আপনি কি বিবাহিতা? আপনি বিবাহিতা না হলে দাদা আমার কি বিয়ে হবে না গানটা গাইবেন প্লিজ? তিনি একই কমেন্ট অনেকবার করে ফেলেছে, আমি জানি না ওনার এই ইচ্ছে কেন হলো। আচ্ছা, আরো দু একটা কমেন্ট নেই। ওকে, আপু একটা রিকোয়েস্ট ছিল সাথী আক্তারের মুখ থেকে, তার এই ফ্যানটার নামটা শুনতে চাই। ও, সাথীর ফ্যান, সে সাথীর মুখে এই ফ্যানের নাম শুনতে চায়, খুব ইন্টারেস্টিং। তার নাম হচ্ছে আরিয়ান। আরিয়ানকে কিছু বলে দাও এক লাইনে সাথী। অনেক ধন্যবাদ আরিয়ান ভাইয়া, আমার গান এবং আমাকে ভালোবাসার জন্য, পছন্দ করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। অনেক সুন্দর, প্রিয়ন্তীর কণ্ঠে গান শুনতে চাই, সবার কণ্ঠে অনেক গান শুনতে চাই। আমরা বরং একটু গানে চলে যাই, পরপর কয়েকজনের গান শুনে ফেলি, কার কাছ থেকে যাও। প্রিয়ন্তি, সদরঘাটের পানির খিলি শুনতে চাচ্ছে অনেকে, একটু শুনবো নাকি? শুনি। একদিন তরে কাছে পাহিলে মহেশখালীর পান কিনে তার বানাই খাওয়াইতা, যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি সুন্দর এখন মনে পাইতাম, সদর ঘাটের পান খিলি তার বানাই খাওয়াইতাম, মহেশখালীর পান খিলি তার বানাই খাওয়াইতাম, নয়া মোহর নয়া কথা গুনিতে সুন্দর, মাঝে মাঝে পানসি বাইত হাসির ভিতর, নয়া মোহর নয়া কথা গুনিতে সুন্দর, মাঝে মাঝে পানসি বাইত হাসির ভিতর, প্রেমের মালা দুনো হাতে, প্রেমের মালা দুনো হাতে, তারি গলাতে পড়াইতাম আমি, তারি গলাতে পড়াইতাম আমি, তারি গলাতে পড়াইতাম, মহেশখালীর পানো
আরে মাহানাই খাওয়াইতাম, যদি শুনদা এখন মুখ পাইতাম, যদি শুনদা এখন মনে পাইতাম, মহেশ খালির পান উঠিলে তার বাহানাই খাওয়াইতাম, মহেশ খালির পান উঠিলে তার বাহানাই খাওয়াইতাম, চমৎকার চমৎকার, খুব সুন্দর প্রিয়ন্তী, অসাধারণ। আমি আসলে মেকআপ রুমের আড্ডাটা অনেক মিস করি। আড্ডা বলতে খুনসুটি, একটু একটু মান অভিমান, আমাদের এই যে স্টেজ পারফরমেন্স, এক একজনের এক একটা ভঙ্গিতে স্টেজ পারফর্ম করা, আমি অনেক মিস করি, খুব মিস করি খুব। শান্তা, হ্যাঁ, কি সবচেয়ে বেশি মিস করো? আমি না রে, আমি আসলে সবকিছুই অনেক মিস করি, কিন্তু তার মধ্যে যেটা সবচেয়ে বেশি মিস করি, যে আমরা যখন মেকআপে যেতাম, সে গাড়ি আসা, ক্যাম্পে একসাথে যাওয়া, একটু লেট হলে একটু রাগ হওয়া, সবার সাথে খুনসুটিতে লেগে থাকা, আবার একসাথে আড্ডা দেওয়া, সবগুলো বিষয়ই আসলে খুব মিস করি। হুটহাট করে মনে পড়ে যে ইস, বা যে রোডগুলো থেকে আমরা শুটিং এ যেতাম, তো গতকালকেও যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে ইস, কোনো একটা দিন এমন সময় তো আমরা সবাই একসাথে গাড়িতে ছিলাম, শুটিং এর জন্য যাচ্ছিলাম, এই যে খুব ছোট ছোট বিষয়গুলো অনেক মিস করি। আচ্ছা, ওই যদি বলি এই সব ছাড়া আর কি মিস করো? এই সব ছাড়া মানে ধরো কোনো মানুষ, আমি তো গাছপালা পাখি এগুলো ছাড়া, মানে মানুষ হতে পারে না? হ্যাঁ, মানুষ তুমি সবাইকে মিস করি, প্রতিদিন দেখা মিস করি। ওকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে সোহেল, মানে আমি আর সোহেল স্টেজে উঠলে তিনজন জাজ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিত, আর আমার আর শান্তার কনভারসেশনের মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করে সোহেল। ওয়াও, ওয়ান্ডারফুল। ওকে শান্তা, তোমরা সবাই হাততালি দাও। হ্যাঁ, সবাই হাততালি দাও। এ আমি তো ইমন সাহাকে মিস করছি। কিন্তু শান্তা কাকে মিস করছে? আমরা মিস করছি। কাকে কাকে বল, কাকে? আমি? হ্যাঁ, আমি সবাইকে মিস করি, বিশ্বাস করো। খাবার আপনি শোয়েল ভাই ছিল না? শোয়েল ভাইকে মিস করি, আমাদের অপু ভাইকে মিস করি, মিথ্যা শিবলী আপুকে মিস করি। ক্যামেরার পেছনে আর কাউকে মিস করো? মাহাপুকে মিস করি। আমি আমি কি ক্যামেরার পেছনের মানুষ? আমি ক্যামেরার সামনে, আমি ফ্রন্ট লাইনার। আমাদের হচ্ছে জাকির ভাইকে মিস করি, তারপরে আচ্ছা আরজু, আরজু ভাইয়া বলেছে শো শেষ করে তার সাথে কথা বলতে। আরজু ভাইকে বেচারি অনেক মানে হাইপার হয়ে গেছে, টিনশানে পড়ে গেছে, ওকে কি ছাড়বো? ও, ওকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, প্রোডিউসার বলেছে ছেড়ে দাও। আচ্ছা, ছেড়ে দিয়েছে। ওকে শান্তা, একটা গান শোনানোর আগে তো ছাড়ছি না, কোনটা? আমাকে মেবি কেউ একটা রিকোয়েস্ট করেছিল বিচ্ছেদের অনলে, ওটা করি। তোমারও তারও না শরীরে সহে না, সহজাব নাই হে মোহন, বন্ধু বন্ধু বলে ঝাঁপ দিব জলে, জীবন সপিব প্রিয় আয়ায় রে, জীবন সপিব প্রিয় আয়ায় রে, বিনয় করি গো প্রিয় আয়াই রে, প্রিয় আয়াই রে, প্রিয় আয়াই রে। বিচ্ছেদের আনলে সদা অঙ্গ জলে, বিচ্ছেদের আনলে সদা অঙ্গ জলে, বিনয় করি গো প্রিয় আয়াই রে, বিনয় করি গো প্রিয় আয়াই রে, জীবন সুখ প্রিয় আয়াই রে, প্রিয় আয়াই রে, প্রিয় আয়াই রে। আগে না জানিয়া
প্রেমেতে মজিয়া কান্দিয়া জনম কেন আগে না জানিয়া প্রেমেতে মজিয়া কান্দিয়া জনম গেল বন্ধু বন্ধু বলে ঝাপ দিব জলে বন্ধু বন্ধু বলে ঝাপ দিব জলে জীবন সপিব প্রিয় আয় আয় রে আয় রে জীবন সপিব প্রিয় আয় আয় রে বিনয় করি গো প্রিয় আয় আয় রে প্রিয় আয় রে প্রিয় আয় রে বিচ্ছেদের আনলে সদা অঙ্গ জলে বিচ্ছেদের আনলে সদা অঙ্গ জলে জীবন সপিব প্রিয় আয় আয় রে জীবন সপিব প্রিয় আয় আয় রে বিনয় করি গো প্রিয় আয় আয় রে প্রিয় আয় রে প্রিয় আয় রে মানে ওর গানটা শেষ করার পর না আমার জোর দাবি যে একদিন আমি 10 মিনিটের জন্য হলেও আমার পাশে হোস্টের চেয়ে কো হোস্টের চেয়ারে প্রোডিউসারকে চাই, কারণ সে ব্যাক মানে ব্যাকস্টেজে থাকা অবস্থায় এখানে বসে হোস্টিং করা খুবই কঠিন, কারণ সে যে কমেন্ট করে সেটা আমাকে ছাপিয়ে যায়। আমরা সত্যি তাকে 10 মিনিটের জন্য হলেও কোনো একদিন চাই, এটা সবার পক্ষ থেকে জোর দাবি। শান্তা গান গাইছে, সে কমেন্ট করেছে এবং আমার উচিত সে কমেন্টটা জানানোর, বললো এত করে ডাকছে, যদি কেউ আসার থাকতো তাহলে আসতো, কিন্তু আসেনি, কেউ আসবে না। এই কথা শুনে আমি কিভাবে সুন্দরভাবে এখানে বসে থাকবো আমাকে একটু তোমরা বলো। আমার হয়ে জোর দাবিটা জানাও যে কো হোস্টের চেয়ারে তোমরা চাও তাকে। আমি আমি এই দাবি জানাই না, কারণ কেন আমি অপমানিত হতে চাচ্ছি না, অপমানজনক কিছু একটা বলবে। আচ্ছা আমাদের সবার আর কি তার নামটা শুনলেই খুব ভয় লাগে না? আরে না না আমার ভয় না, ভাইয়া খুব ভালো, ভাইয়া খুবই ভালো, কখনো অপমান চমৎকার, সোহেল খুব ভালো হচ্ছে, ভাইয়াকে চাই, ভাইয়াকে চাই, এগিয়ে যাও এগিয়ে যাও, খুব ভালো, তোমার ভবিষ্যৎ খুব ভালো, খুবই উজ্জ্বল। ওকে আমরা একটু কমেন্ট নেই, তারপরে আবারও গানে চলে যাব। মাহাপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, প্রতিদিন সুন্দর লাগে আমাকে। সাথী একটার মৌলিক গানটা শুনতে চাই, আমাকে বয়কট করবে সবাই এরপর থেকে। আচ্ছা সবাই সাথী আজকে সাথী আপুর কি হয়েছে? সাথী আপু আমি জানি না, জানো না, গানটা দারুণ শান্তা আপু, শান্তা আপুর অনেক প্রশংসা করছে, আমিও গান করি মাঝে মাঝে, কিন্তু শান্তার গান শুনে আমার মানে গানের আগ্রহ আরো বেড়ে গেছে, সেটা বোঝাতে চেয়েছে খুব সম্ভবত। আমি সব সময় গান করি, তুমি আমার ফেসবুকে নক দাও। আচ্ছা অঙ্গনা পূজা বিগ ফ্যান ফ্রম পাবনা। আচ্ছা আপু প্লিজ একটা কিছু বলেন, এত কিছু বলছি তারপর আপনি বলছেন একটা কিছু বলেন। আচ্ছা বললাম একটা কিছু, ওকে খুবই সুন্দর লাগছে শান্তার গান। সাথী আপুর সাথে একটু কথা বলবো, আপনার কোনো মেসেজ থাকলে সাথী আপুকে জানানোর, আপনি আমাকে বলেন আমি সাথী আপুকে জানিয়ে দিচ্ছি। ওকে আমরা আপাতত কমেন্টে আর যাচ্ছি না, একটু গান শুনি গল্প করি। এবার কার গান শুনবো? প্রিয়ন্তীর গান শুনেছি, শান্তার গান শুনেছি, সোহেল ভাইয়ের গান শুনবো। ওকে চলো সোহেল ভাই শুনি। হ্যাঁ আপু, হ্যাঁ আপু, সালাম সরকারের একটি বিচ্ছেদ গান শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যোব, না বুঝিয়া প্রেমাঞ্জলি দিও না বেমানের পাই,
প্রেমের মানুষ কাদা প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায়ার কাদায় ভালোবাসা এমন কেন হাসায়ার কাদায় ভালোবাসা করলো যারা সাত রাইতাছে আগুনে তাদের মনে দুঃখ নাই রে পুরতাছে জেনে শুনে ভালোবাসা করলো যারা সাত রাইতাছে আগুনে তাদের মনে দুঃখ নাই রে পুরতাছে জেনে শুনে সালাম সরকার প্রেম রোগী কখন ময়না উড়ে যায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসা এমন কেন আশায়ার কাদায় ভালোবাসা এমন কেন আশায়ার কাদা খুবই সুন্দর খুব সুন্দর এবং এই গানটা কিন্তু আমাদের আরো কয়েকজন খুব ভালো গায় শান্তা কিছু বলতে চাচ্ছে বলি হ্যাঁ বলো কথা হচ্ছে যে সোহেল ভাইয়ের গান শুরু করার পরেও আমার স্কিনে কেন জানি না অনেকক্ষণ আগে যে হাসতেছিল না সেভাবেই একদম ওভাবে ওই জায়গায় মানে থামানো ছিল আর কি ভিডিওটা মানে ভিডিওটা চলছিল না তো এই গানটা তো আমার খুব ফেভারিট গান কিন্তু যখন গান চলছিল আমার খুবই হাসি পাচ্ছিল আমি খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি আচ্ছা হাসা তো ভালো স্বাস্থ্যের জন্য ভালো আর প্রেমের গান ভালোবাসার গান এই সময় হাসি পাবে হ্যাঁ দুঃখ পাওয়ার কোনো কারণ নাই ওকে রাইট 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 ও এতক্ষণ পরে উত্তর কেন দিচ্ছে রাইট রাইট বুঝে নিলাম শান্তার কথাটা বুঝে নিলাম ও আচ্ছা আজকে কি যে হয়েছে আমরা খুব হিডেন কথা বলছি দর্শক কনফিউজড হয়ে যাবে ওকে জসীমা শুক্লার গান বাকি রয়েছে শোনা আমি একটু একটু করে অবশ্যই দুজনের গান শুনে তারপরে বিদায় নিতে চাই শুক্লার গানটা শুনি আগে ছোট করে আমরা শুনবো আচ্ছা আমি হচ্ছে আজকে আমাদের সাধক জালালউদ্দিনের একটি গান পরিবেশন করার চেষ্টা করছি আশা করি সবার ভালো লাগবে তুমি মুখের হাসি ওরে আমায় ভালোবাসি যত দুঃখের দুঃখী আমায় বানাইলি পাগল করিলি বন্ধু পাগল করিলি পাগল তুই দিয়ে মুখের হাসি আমায় ভালোবাসি যত দুঃখের দুঃখী আমায় বানাইলি পাগল করিলে বন্ধু পাগল করিলে পাগল করিলে বন্ধু পাগল করিলে পাগল ও বন্ধু ঘুরে শুনে বাপুরি ছিল ঘর বাড়ি সাজিতে ভিখারি ছিল কপালে ও বন্ধু রে শুনে বাঁশরি ছিল ঘর বাড়ি
সুন্দর জসীমের গান শুনে ফেলবো একেবারে ঝটপট, কারণ আমরা শেষের দিকে চলে এসেছি। তোমার গানটা শুনে আমরা শেষ করতে চাই, কি শোনাবে? সবাই অনেক ভালো গান করলো এবং তুমি খুব ভালো উপস্থাপনা করলে, সবাই অনেক অনেক ধন্যবাদ। আর আমি আমার নিজের একটা গান করছি জসীম, এটা আমার ক্যাম্পাস জসীমের গানটা করো না, আজকে এই আনন্দ মুহূর্ত সময় আর কি ওই গানটা না করি, আমি অন্য একটা গান করছি আমার নিজের কাছে করা আমার ক্যাম্পাস লাইফে। করো করো। বন্ধু কেমন আছে, বন্ধু কেমন আছে দুঃখ সুখের মাঝে, বন্ধু আর খবর আইনা দে ও পাগলা হাওয়া রে, বন্ধু আর খবর আইনা দে বন্ধু কেমন আছে, বন্ধু কেমন আছে দুঃখ সুখে মাঝে রে, বন্ধু আর খবর আইনা দে বন্ধু আর খবর আইনা দে, বন্ধু আমার চাঁদেরই আলো জোসনা গায়ে লাগে রে ভালো, বন্ধু আমার চাঁদেরই আলো জোসনা গায়ে লাগে রে ভালো, ও ফুলের সুবাস রে বন্ধু আর খবর আইনা দে, বন্ধু আর খবর আইনা দে বন্ধু কেমন আছে, বন্ধু কেমন আছে দুঃখে মাঝে রে, বন্ধু আর খবর আইনা দে বন্ধু আর খবর আইনা দে। খুব সুন্দর জসীম, জসীম আসলে নিজে এত ভালো গান করে লেখে বা সুর করে এটা আমরা সত্যি মুগ্ধ হই, ওর এটা অন্যরকম একটা ক্ষমতা, অন্যরকম একটা যোগ্যতা, খুবই সুন্দর জসীম, কিপ কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে দেখে অনেক ভালো লাগছে, আশা করি আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে, এবং ধন্যবাদ জানাচ্ছি পরিবারকে এবং তোমাকেও অনেক ধন্যবাদ। এবং একটা কথা অনেস্টলি আমি বলছি, এই একটা লাইভে আমার কখনো টায়ার্ড লাগে না, আমি পুরোটা সময় এনজয় করি এবং আমার মনে হয় যে আমি নিজের মানুষের সাথে আছি, আমার এই সময়টা সত্যি খুব ভালো যায়, আজকেও গিয়েছিল। সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, আবারও দেখা হবে আমাদের, প্রতি শনিবারই আমরা আড্ডায় বসি, গায়নের আড্ডা থাকে,
তো দেখা হতে থাকবে, তোমরা সবাই ভীষণ ভালো থেকো। তুমিও ভালো থেকো আপু। ভালো থাকবে আপু, খুব ভালো থেকো। একদম একদম, অনেক ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হবে আবারও, ভালো থেকো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গায়নের আড্ডা। আশা করছি বরাবরের মতোই ভালো লেগেছে আপনাদের আমাদের এই আড্ডায় যুক্ত হতে পেরে। আমাদেরও ভীষণ ভালো লাগে যখন আপনারা একইভাবে আমাদেরকে সাড়া দেন, ভালোবাসা দেন। এভাবে আমাদের সঙ্গে থাকুন এবং আমি আজকে বিদায় নিচ্ছি আমাদের এই গায়নের আড্ডা থেকে। দেখা হবে কিন্তু প্রতি শনিবারে, প্রতি শনিবার থাকে আমাদের গায়নের আড্ডা, এবং বিশেষ করে বাংলার গায়ন সিজন 1 এবং সিজন 2 নিয়ে তো আমি থাকি। আগামী মাসের ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহেও কিন্তু আমি থাকবো, শনিবার ঠিক রাত 8টায়। দেখতে চোখ রাখুন বাংলার গায়নের ফেসবুক পেজে, ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখুন আর টিভি।